তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমি আগে শালব সংশ্লেষণের দুইটা পার্ট নিয়ে আলোচনা করছিলাম। তো ওই শালব সংশ্লেষণের দুইটা পার্টের মধ্যে আমরা ওই শালব সংশ্লেষণের মধ্যে যে সাবস্টেন্স গুলা ছিল ওইটা কিছু একটা বেসিক, আর আগের পর্বে অর্থাৎ পার্ট দুইতে আমরা আলোচনা করছিলাম হচ্ছে ওই অ্যাকচুয়ালি আলোক পর্যায়ের বিক্রিয়াগুলো নিয়ে। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমি আগে বলছিলাম যে 1905 সালে ব্ল্যাকম্যান শালব সংশ্লেষণ পর্যায়কে দুইটা ভাগে ভাগ করছে। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই শালব সংশ্লেষণের যে দুইটা পর্যায়, আলোক পর্যায় অন্ধকার পর্যায়, আলোক পর্যায়ে আলোচনা করা হয়ে গেছে, এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে অন্ধকার পর্যায় নিয়ে। তো আমি যদি অন্ধকার পর্যায় নিয়ে আলোচনা করি, তো ফার্স্ট আমাকে জানতে হবে যে অন্ধকার পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে যে অন্ধকার পর্যায়ে একটা হচ্ছে যে অন্ধকার পর্যায়ে যেই ইয়াটা থাকে মানে ওটা আলোক শক্তি ব্যবহার করতে পারে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়, অ্যাকচুয়ালি আমাদের যেই আমরা যদি প্লাস্টিক আঁকি, আমাদের যে প্লাস্টিকটা আছে, যে প্লাস্টিকটা আমাদের শালব সংশ্লেষণের জন্য দায়ী, সেটা যদি আঁকতে চাই তখন আমি এটা প্লাস্টিকের গঠনে পড়াইছি অ্যাকচুয়ালি কিরকম থাকে। ঠিক এই জায়গায় বিভিন্ন থলির মতো গঠন থাকে যেটাকে আমরা বলি থাইলাকয়েড, যেটাকে বলি থাইলাকয়েড। তো এই যে থলির মতো যে গঠন গুলো, এই মানে একটা থলি এই থলির উপর আরেকটা থলি সজ্জিত, ঠিক এরকম একটা থলি এরকম, একটা থলি এরকম, তার উপরে আরেকটা থলি এরকম ভাবে সজ্জিত, এর উপরে আরেকটা থলি এরকম ভাবে সজ্জিত, অর্থাৎ অনেকগুলো থলি যখন একসাথে হবে তখন এই পুরা গঠনটাকে আমরা বলবো হচ্ছে গ্রানাম, এই পুরো গঠনটাকে বলবো গ্রানাম। তো আমরা যদি এই গ্রানামের থাইলাকয়েডের দিকে চিন্তা করি, গ্রানামের যদি থাইলাকয়েডের দিকে চিন্তা করি, তাহলে দেখো যে এই থাইলাকয়েডে দুইটা সারফেস আছে। সাপোজ আমি এরকম এরকম একটা থ্রি ডাইমেনশনাল জিনিস যদি চিন্তা করি, সাপোজ আমি গুণনা চিন্তা করি, সাপোজ একটা বইয়ের কথা চিন্তা করি, সাপোজ এই বইটার কথা চিন্তা করলাম, তখন আমরা দেখতে পাবো যে এটা দুইটা সারফেস আছে। ইভেন থাইলাকয়েড গুলো এইরকম গোল এবং একটার উপর আরেকটা সজ্জিত থাকে, ঠিক ব্যাপারটা হচ্ছে এইরকম ভাবে, ঠিক এরকম ভাবে একটার উপর আরেকটা সজ্জিত থাকে যদি দেখাইতে চাই, তখন হচ্ছে ঠিক এরকম ভাবে, অর্থাৎ এই যে একটা থাইলাকয়েড তার উপরে এই থাইলাকয়েডের সাথে আরেকটা থাইলাকয়েড এরকম ভাবে সংযুক্ত থাকে। তো আমরা যদি খেয়াল করি এটা যে থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার, এটা একচুয়ালি থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচার, আমরা যদি খেয়াল করি তাহলে দেখো যে এই যে থাইলাকয়েডের দুইটা সারফেস আছে, একটা হচ্ছে আমার এই সারফেসটা, যেই সারফেসটা এই যে ফ্লুইড পোর্শন আছে, অর্থাৎ এই এর পরে যে ফ্লুইড পোর্শনটা আছে, আমি যদি ফ্লুইড পোর্শনটা দেখাই তখন দেখতে পাবো যে এই জায়গায় যে ফ্লুইড পোর্শনটা আছে এটাকে বলা হচ্ছে স্ট্রুমা, এই স্ট্রুমার দিকে থাকে, অর্থাৎ স্ট্রুমার দিকে খেয়াল করো এই যে এই সারফেসটা, এই এই বইটার সাপোজ এটাকে আমরা থাইলাকয়েড ধরবো, এই থাইলাকয়েডের যে এই সারফেসটা, এই যে এই সারফেসটা, এই সারফেসটা বা এই সারফেসটা বা এই সারফেসটা, সেটা হচ্ছে স্ট্রুমার দিকে, অর্থাৎ এই যে তরল পদার্থটা আছে এইটার দিকে উন্মুক্ত। আর আরেকটা সারফেস আছে যেটা হচ্ছে এই সারফেসটা, এই সারফেসটা আর একটা থাইলাকয়েডের সাথে লাগানো, দ্যাট মিনস এইটা কিন্তু আমার ওই স্ট্রুমার সংস্পর্শে নাই। অ্যাকচুয়ালি যেটা ঘটে সেটা হচ্ছে যে এই যে যে সারফেসটা স্ট্রুমার দিকে উন্মুক্ত, অর্থাৎ স্ট্রুমার দিকে থাকে, ওই সারফেসটাতে ক্লোরোফিল থাকে, এরকম ক্লোরোফিল থাকে, আচ্ছা এরকম বিভিন্ন বর্ণকণিকা থাকে। সো এই যে ক্লোরোফিল গুলো থাকে, এই ক্লোরোফিল গুলো কি করে, অ্যাকচুয়ালি আমাদের যে আলোক শক্তিটা আছে ওই আলোক শক্তিটাকে এরা সরবরাহ করতে পারে, অর্থাৎ আলোক শক্তিটাকে কাজে লাগাইতে পারে। এই জায়গায় যেহেতু এই থাইলাকয়েডের এই স্ট্রুমাল সারফেসে যেহেতু বা স্ট্রুমার দিকে যে সারফেস, সেই সারফেসে যেহেতু ক্লোরোফিল থাকে, দ্যাট মিন্স ক্লোরোফিল গুলো কি করতে পারে, আলোকে তারা ওই ইউটিলাইজ করতে পারবে বা আলোকে ধরতে পারবে, আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে পারে। সেই জন্য থাইলাকয়েডের এই সারফেসে যেটা ঘটবে সেটা হচ্ছে, থাইলাকয়েডের এই সারফেসে ঘটবে হচ্ছে আলোক পর্যায়ের বিক্রিয়া সমূহ, এই সারফেসে ঘটবে হচ্ছে আলোক পর্যায়ের বিক্রিয়া সমূহ। বাট ওই যে আরেকটা সারফেস আছে যে সারফেসটাতে কোনো ক্লোরোফিল নেই বা স্ট্রুমার দিকে না, ওই সারফেসটাতে অ্যাকচুয়ালি অন্ধকার পর্যায়ে বিক্রিয়াগুলোর জন্য এনজাইমগুলো থাকবে। সো ওই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি ঘটবে হচ্ছে অন্ধকার পর্যায়ে বিক্রিয়া। সো আমি যদি দেখাই যে এটা ভিতরে, সাপোজ এটা ভিতরে যেটা ঘটছে সেটা হচ্ছে অন্ধকার পর্যায়ে বিক্রিয়া, আমি দেখলাম যে অন্ধকার পর্যায়ে বিক্রিয়া, অন্ধকার পর্যায়ে লিখনি অন্ধকার পর্যায়ে শালব সংশ্লেষণ, অন্ধকার পর্যায়ে। তো এই যে অন্ধকার পর্যায়ের যে বিক্রিয়া, আমরা যদি একটু জিনিস খেয়াল করি যে আলোক পর্যায়ে যখন আমার একটা সাবস্টেন্স তৈরি করতে যখন শক্তির প্রয়োজন পড়ছিল, তখন আমরা সরাসরি ওইটাকে যেটা করছিলাম সেটা হচ্ছে সূর্য থেকে যে শক্তি আসছিল সেই শক্তিটাকে আমরা কাজে লাগাইছিলাম। বাট এখন যেটা সেটা হচ্ছে এই যে এই শালব সংশ্লেষণ যে অন্ধকার পর্যায়ে, এরা যেহেতু আলোক শক্তিকে ইউটিলাইজ করতে পারে না, দ্যাট মিন্স এরা যেহেতু সূর্যের আলোক শক্তিকে কাজে লাগাইতে পারে না, সেই জন্য
এদের ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে এই অন্ধকার পর্যায়ে যদি কোনো সাবস্টেন্স তৈরি করতে গিয়ে শক্তির প্রয়োজন হয়, তখন শক্তি কোন জায়গা থেকে আসবে? কোশ্চেন হচ্ছে এটা। খেয়াল করো, কি বললাম যে আলোক পর্যায়ে যখন কোনো শক্তি প্রয়োজন পড়ছে, তারা হচ্ছে ইউটিলাইজ করতে পারে ওই সূর্যের আলো ইউটিলাইজ করতে পারে, বা যখন আমি অন্ধকার পর্যায়ে চলে আসছি, তারা সূর্যের আলোকে বা সূর্য শক্তিকে তারা ইউটিলাইজ করতে পারতেছে না, বা সূর্য শক্তিকে তারা কাজে লাগাইতে পারছে না। ঠিক যেহেতু তারা সূর্য শক্তিকে কাজে লাগাইতে পারতেছে না, সো অন্ধকার পর্যায়ে যেই শক্তিটা আসবে, অন্ধকার পর্যায়ে কোনো একটা সাবস্টেন্স তৈরি করতে গেলে যে শক্তির প্রয়োজন হবে, ওই শক্তির উৎসটা কি অ্যাকচুয়ালি? তো আমরা যদি একটু চিন্তা করি, তাহলে আমি আগেই বলছি যে আমাদের দেহের যদি শক্তির প্রয়োজন পড়ে, তখন আমরা কার ধারস্থ? এটিপি ধারস্থ। কারণ এটিপি হচ্ছে একটা জৈব মুদ্রা, বা বলতে পারো এটা একটা রিচার্জেবল ব্যাটারি। তো এই এটিপিটা কি করে, আমি যদি এটিপি স্ট্রাকচারটা একটু দেখাই, ঠিক এটিপির সাথে অ্যাকচুয়ালি এটিপিটা হচ্ছে ঠিক এরকম থাকে, এডিনিন, তারপরে এডিনের সাথে থাকে হচ্ছে একটা পাঁচ কার্বন বিশিষ্ট সুগার। সো এডিনের সাথে যখন একটা পাঁচ কার্বন বিশিষ্ট সুগার থাকবে, তখন সেটাকে আমরা বলবো এডিনোসিন। এডিনোসিনের সাথে যেটা থাকে সেটা হচ্ছে এই জায়গায় ফসফেট গ্রুপগুলো থাকে। আমি ফসফেট গ্রুপকে পি দ্বারা প্রকাশ করতেছি, সাপোজ পি অফ 3 মাইনাস, এটাকে আমি পি দ্বারা প্রকাশ করলাম, এরকম পি একটা গ্রুপ দ্বারা প্রকাশ করলাম। এখন যেটা সেটা হচ্ছে এই জায়গায় একটা ফসফেট থাকে এডিপিতে, এটা হচ্ছে পি, এই জায়গায় একটা থাকে এটা হচ্ছে পি। খেয়াল করো, ইভেন এই প্রত্যেকটা ফসফেট বন্ধনীতে এডিপির মধ্যে যখন থাকে, প্রত্যেকটা ফসফেট বন্ধনীতে এই জায়গায় শক্তি থাকে। এখন যেটা হয় সেটা হচ্ছে এডিপি স্ট্রাকচারটা যখন আলোক পর্যায়ে থাকে, তখন এডিপি স্ট্রাকচারটা কি করে, আলো থেকে শক্তি নেওয়ার পরে অ্যাকচুয়ালি কি করে, একটা একটা ফসফেট কি করে, সাপোজ এই একটা একটা ফসফেট ছিল এরকম, তখন আলোক পর্যায়ে কি করে, সে এই সূর্য থেকে শক্তি নেয়, সূর্য থেকে সে শক্তি নেয়, সূর্য থেকে যখন সে শক্তি নেয়, তখন সে এরকম হলো, সাপোজ শক্তি নেওয়ার পর সে এরকম হলো। ইভেন তখন সে যেটা করে সেটা হচ্ছে এই এডিপির ভিতর সে ঢুকে পড়ে। ওকে, সো আমরা যদি একটু খেয়াল করি যে এখন আমরা যে স্ট্রাকচারটা পাইলাম সেটা হচ্ছে এটিপি, এবং এই এটিপির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটিপির ভিতরে শক্তি অবস্থা, মানে অ্যাকচুয়ালি শক্তি আছে। আমরা যদি খেয়াল করি তখন দেখবো যে এই যে এটিপির ভিতরে আমি যদি ফসফেট বন্ধনকে বের করি, তাহলে আমি শক্তি পাচ্ছি। অর্থাৎ এই ফসফেট বন্ধনকে বের করে যদি একে কোষের যখন শক্তি প্রয়োজন পড়বে, তখন আমি কি করবো, এই ফসফেট বন্ধনকে জাস্ট বের করবো, বের করে ওই শক্তিটা ইউটিলাইজ করবো। খেয়াল করো, অ্যাকচুয়ালি যেটা ঘটে সেটা হচ্ছে যদি অন্ধকার পর্যায়ে, যেহেতু অন্ধকার পর্যায়ে যেহেতু আমাদের সূর্য শক্তি আমরা ইউটিলাইজ করতে পারি না, দ্যাট মিনস অন্ধকার পর্যায়ে যেই শক্তিগুলোর প্রয়োজন পড়বে কোন রিয়াকশনের জন্য বা কোন বিক্রিয়ার জন্য, যদি কোনো শক্তির প্রয়োজন পড়ে, ওই শক্তিটার সম্পূর্ণটা সরবরাহ করবে হচ্ছে আমাদের আলোক পর্যায়ে যে উৎপন্ন এটিপি এবং NADPH2, আমরা যে আগে পড়াইছি ওই NADP এবং এটিপি, ওই দুটো অ্যাকচুয়ালি আমাদের অন্ধকার পর্যায়ের জন্য শক্তি যোগাবে। কারণ অন্ধকার পর্যায়ে কি করতে পারে না, অন্ধকার পর্যায়ে হচ্ছে ওই অন্ধকার পর্যায়ে আলোক শক্তি ইউটিলাইজ করতে পারে না। সো আলোক শক্তি যেহেতু ইউটিলাইজ করতে পারে না, তাদের যে শক্তির প্রয়োজন, এই শক্তিটা সম্পূর্ণটা প্রদান করতেছে হচ্ছে এটিপি আর NADPH2। ঠিক এই কথাটাই লেখা যে আমাদের যে অন্ধকার পর্যায়ে প্রথম দিকে কথাগুলো লেখা আছে, ঠিক এই জায়গায় লেখা যে ওইখানে আলোক পর্যায়ে উৎপন্ন এটিপি এবং NADPH2 শক্তি ব্যবহার করে বিভিন্ন রিয়াকশন ঘটে, এরকম ভাবে লেখা আছে। সো এখন যেটা যাবো সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই এটিপিটা কি করে। আচ্ছা ধরো সাপোজ আমার এই জায়গায় শক্তির প্রয়োজন, সাপোজ আমার এই এই একটা সেলে শক্তির প্রয়োজন, তখন এটিপি কি করে, এটিপি পর্যন্ত আসে, আসার পরে সে যে কাজটা করে সেটা হচ্ছে এটিপি কি করে, এখান থেকে একটা ফসফেট সে বের করে দেয়। যখন ফসফেটটা বের করে দেয়, তখন এই ফসফেটটা এদিকে আসা করলো, সাপোজ এবং এই ফসফেটটাতে আমরা দেখতে পারতেছি যে এই এই ফসফেটটাতে শক্তি আছে। তো এখন যেটা করে সেটা হচ্ছে এই ফসফেটটা তারপরে যেহেতু এই জায়গায় যেহেতু শক্তির প্রয়োজন, এই ফসফেটটা কি করে এদিকে ঢুকে, আমরা দেখতেই পাচ্ছি যে এই জায়গায় ফসফেটের যে অ্যাপে ছিল এই জায়গায় বন্ধনে শক্তি অবস্থান করতেছে। ক্লিয়ার? সো এই যে শক্তির অবস্থান করতেছে অ্যাকচুয়ালি কি করে, একটু পর এই সেলটা এই শক্তিটাকে ইউটিলাইজ করে, যখন এই শক্তিটাকে ইউটিলাইজ করে অর্থাৎ তার শক্তি প্রয়োজন ছিল, সেই শক্তিটাকে ইউটিলাইজ করবে। এখন যেটা হবে সেটা হচ্ছে এই যে এই তারপর এই শক্তিটা সে নিয়ে নিবে, এবং সে নিয়ে নেওয়ার পরে সে এই ফসফেটটাকে এই আকারে বের করে দেবে। দ্যাট মিন্স এখন আমার কাছে যে ফসফেটটা আছে, সেই ফসফেটটা হচ্ছে কোন শক্তি ছাড়া, এবং
যেহেতু এই ফসফেট হচ্ছে শক্তি ছাড়া, এবং এইদিকে যদি আমি খেয়াল করি এটা কিন্তু এখন কিন্তু এই জায়গায় এই বন্ধনটা নাই, দ্যাট মিন্স এটা খালি। এখন যেটা হবে আমার আবার এটিপি আছে, আবার এদিকে ইনঅর্গানিক ফসফেট আছে, এইটা আবার আলোক পর্যায়ে যাবে। এইটা যখন আবার আলোক পর্যায়ে যাবে তখন এইটা আবার সূর্য থেকে শক্তি নিবে, এটা যখন আবার সূর্য থেকে শক্তি নিবে তখন এটা আবার এটার ভিতরে ঢুকবে। দ্যাট মিন্স আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এই যে একটা ফসফেট গ্রুপ, এই ফসফেট গ্রুপটা আলোক পর্যায় থেকে শক্তি নিতেছে, এটিপিতে জমা থাকতেছে, যখন প্রয়োজন পড়তেছে তখন এটিপি থেকে বের হয়ে চলে যাচ্ছে, যে জায়গায় প্রয়োজন পড়তেছে ওই জায়গায় শক্তি দেওয়ার পরে সে আবার ওই শক্তিবিহীন ভাবে ফিরে আসতেছে, এবং সে আবার সূর্য থেকে শক্তি নিতেছে, আবার এটিপিতে ঢুকতেছে, আবার এরকম একটা সাইকেল সম্পন্ন করতেছে। এই জন্য এই যে এই এটিপিটা যখন আমাদের কোন জায়গায় আমরা যখন শক্তি ইউজ করতে পারতেছি না, অর্থাৎ সূর্য থেকে শক্তি ইউটিলাইজ করতে পারতেছি না, তখন এই এটিপিটা অ্যাকচুয়ালি বা এটিপি এর এই ফসফেট গ্রুপটা অ্যাকচুয়ালি আমাদের শক্তি প্রদান করতেছে, এবং এটা সাহায্য করতে হয় যেটা সেটা হচ্ছে NADPH2। সো এই এটিপি এবং ওই NADPH2 কে আমরা যেটা বলি সেটা হচ্ছে এরা যেহেতু আমাদের বিপদে সাহায্য করতেছে, অর্থাৎ আমাদের শক্তি যে জায়গায় আমরা ইউটিলাইজ করতে পারতেছি না সেই জায়গায় এরা আমাদের আমাদেরকে সাহায্য করতে। সো এই এটিপি ও NADPH2 কে আমরা বলতে পারি যেহেতু বিপদে সাহায্য করতে, সো আমরা আত্মীয় বলতে পারি। সো এদেরকে অ্যাকচুয়ালি বলা হয় আত্মীকরণ শক্তি বা সিমিলিটরি পাওয়ার, এদেরকে বলা হয় আত্মীকরণ শক্তি, আত্মীকরণ শক্তি, এদেরকে বলা হচ্ছে আত্মীকরণ শক্তি। ক্লিয়ার? সো আমি চলে যাবো অ্যাকচুয়ালি, এইটা হচ্ছে বেসিক যে আমি যখন অন্ধকার পর্যায়ে যখন কোনো শক্তি প্রয়োজন পড়বে তখন ওই শক্তিটা প্রদান করবে হচ্ছে আমার এটিপি ও NADPH2। এখন অন্ধকার পর্যায়ে, অন্ধকার পর্যায়ে আমরা যদি চিন্তা করি যে শালক সংশ্লেষ